আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুব মজার, খুব সহজ একটা খাওয়া, সাউথ ইন্ডিয়ান। এটাকে বলে রাভা দোসা, মানে সুজির দোসা। তো সেই জন্য আমি এখানে এক কাপ সুজি নিছি। এটা বানানো খুবই সোজা, খাইতেও দারুণ মজা। তার মধ্যে আমি 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়া দিব, 1 কাপের 3 ভাগে 1 ভাগ ময়দা দিব, 1 চা চামচের মতো আস্ত জিরা দিব। একটু জিরাটা ভেঙে দিলে ভালো হইতো, কিন্তু আস্ত জিরাটাই আমি আস্ত জিরাই দিলাম। একটু আদা কুচি আর স্বাদ মতো মরিচের কুচি, অবশ্যই স্বাদ মতো লবণ। এটা প্রথমে একটু মিলায় নেই, তারপর এর সাথে আমি 1 কাপের 3 ভাগের 1/3 কাপ দই দিব, টক দই। একটু শুকনা থাকতেই মিলায় নিই, তাহলে ভালো মতো মিলবে হয়তো। এর মধ্যে পানি দিয়ে পাতলা করতে হবে, অত চিন্তার কারণ, এটা আলটিমেটলি সবই মিলে যাবে। আমার দইটা ঘরে বানানো, এটা খুব মানে শক্ত টাইপের একটা দই হয় আর কি। আমি জানি না, আপনারা ইচ্ছা করলে বানিয়ে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। মোটামুটি যতদূর মিললো মিললো, এখন এর মধ্যে আমি পানি দিব। প্রথমে 1 কাপ দিয়ে একটু মিলায় নিই, তারপরে আরও 1 কাপ দিতে হবে। একটু ভালো মতো মিলায়, যাতে দইয়ের দলা টলাগুলো না থাকে, এই জন্য একটু শক্ত করে মিলাইতে হয়। এর মধ্যে আমি এখন আরও 1 কাপ পানি দিয়ে দেব, শক্ত করে মিলাইলে ও দলাগুলো ভেঙে যায়। হইল, এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পরে দেখেন, এটা মোটামুটি অনেক ঘন হয়ে গেছে। এর সাথে এখন আমার পানি মিলাইতে হবে। তো আমি এর সাথে প্রায় দেখি, আমি দেখি কতটুকু পাতলা করব, একটু দিয়ে দেখি। রেসিপি অনুযায়ী 2 কাপ পানি দিতে হবে, তো আমি অতটুকু দিব না, আর একটু কম দিব, দেখি না আর একটু দেই। দেখেন একদম পাতলা হয়ে গেল, আমি 1.5 কাপের মতো পানি মিলাইলাম। 2 বার দিলাম যদিও ওটা পুরো কাপ ছিল না, আমি 1.5 কাপের মতো পানি মিলাইলাম। এখন আমি একটু লবণটা টেস্ট করে দেখি যে এটা ঠিক আছে কিনা। লবণ আরেকটু দিতে হবে পানি এতগুলো দেওয়ার ফলে। যাই হোক, হয়ে গেল, এখন আমি এটা ভাজায় চলে যাব। এখন আমি এখানে একটা তাওয়া গরম দিছি, আপনাদের দেখাই দিই, অনেকে পরে জানতে চাবেন, আগেই বলে দিই। এটা বাংলাদেশি তৈরি তাওয়া, এটাকে বলে দোসার তাওয়া। দেখেন পাতলা একটা তাওয়া তৈরি করছে, এটার দাম 1100 টাকা করে। দাম টাম সবই জানা দিলাম, আপনারা যে কিনতে চান কিনতে পারেন। কি আমের জিনিসটা, জিনিসটা কি আম তৈরি করছে। যাই হোক, সেই তাওয়াটা আমি গরম দিছি, এর মধ্যে 1 ফোঁটা তেল দিব। আমি একটু সরিষার তেল দিচ্ছি, দিয়ে এটাকে মুছে চতুর্দিকে ছড়াই দিতে হবে, মানে মুছে নিতে হবে আর কি। চুলাটা দালানো আছে, এখন আমি এর উপরে আরেকটু বাড়া দিই চুলাটাকে। এর উপরে কিছু পেঁয়াজ কুচি দিব ছড়াই ছিটায় চতুর্দিকে, একটু ধনিয়া পাতার কুচি ছড়াই ছিটায় দিতে হবে চতুর্দিকে। দিয়ে এখন এর উপরে এই ব্যাটারটা ছিটায় ছিটায় দিতে হবে, মানে ঢেলে দিতে হবে একটু ছিটায় ছিটায়, যাতে এই যে দেখেন ছিটায় ছিটায় আমি দিচ্ছি। মাঝখানে ফুটা টুটা থাকলেও কোনো অসুবিধা নেই, সব জায়গায় না লাগলেও কোনো অসুবিধা নেই। ফুটা জায়গাগুলো হয়তো একটু দিয়ে দিই, যদি ওদের ওগুলো ফুটা থাকে, আর আমারটা না থাকলেই ভালো। এখন এটা ভেজে নিই, যেহেতু তাওয়াটা বড়, শুধু মাঝখানে হিট লাগতেছে, সেহেতু আমি এটা চতুর্দিকটাই একটু ঘুরায় ঘুরায় ভাজবো, যাতে সাইডগুলো ভালো মতো ভাজা হয়। ভালো মতো ভাজা হইলে এটা নিজের থেকেই উঠে আসবে। এখন এইটাকে এইভাবে ধরে এইভাবে উল্টায় দিতে হবে। তো দেখেন এইরকম ভাজা হইলো, বেশ বাদামি বাদামি করে। আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে এইরকম। এখন আমি এইভাবে উঠায় নিব, এরকম করে সবগুলোকে আমি ভেজে নিব। এটা কিন্তু সুজি যেহেতু অনেক নরম, তুলতুলে হয়, কিন্তু সাংঘাতিক মজা। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদেরকে, যখন দেখবেন এই সাইডগুলা এরকম খুলে আসছে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। আপনারা বুঝবেন কখন এটা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এখন এইভাবে উল্টা দিলেই এই যে হয়ে গেল।
যখন এটা হয়ে যাবে নিচটা, তখন সাইডগুলো এমনি খুলে আসবে। তো এই যে দেখেন, হয়ে গেল আমার রাভা দোসা, মানে সুজির দোসা। খুব তুলতুলে নরম একটা জিনিস, খাইতে কিন্তু দারুণ মজা। বানাইতে যত সোজা, খাইতে ঠিক তত মজা। একবার বানাইলেই বুঝতে পারবেন, মাংস টাংস যে কোনো কিছু ঝোলের সাথে তো অদ্ভুত মজা লাগবে। অনেকটা চালের রুটি দিয়ে খাইলে যেরকম লাগে, সেরকমই অনেকটা, কিন্তু তার থেকেও বেশি মজা এটা। একদম নরম তুলতুলে, আর বাদামি হওয়া একটু ফ্লেভারটাও সুন্দর আসে। তো দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায়, যে কোনো সময় যে কোনো যে কেউ তৈরি করে ফেলতে পারবেন এটা। এত এমন কোনো ব্যাপারই না, এটা হ্যাবিটসের একটা আইটেম। খালি বানাইবেন আর ঝুরা মাংস কিংবা মাংসের ঝোল দিয়া তামা তামা করে খাইয়া ফেলাইবেন। দেখেন কত মজার একটা জিনিস সহজে বানানো যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।